আসসালামু আলাইকুম। স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে ওয়ার্ড বয় পদের পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাকে স্বাগত। নীল যে পদ্ম, নীল পদ্ম কোন সমাস? কর্মধারয় সমাস। আপন ভালো পাগলেও বোঝে, এখানে ভালো কোন পদ? বিশেষণ পদ। উড়নচণ্ডী বাগধারাটির অর্থ কী? অমিত ব্যয়ী। সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি? জলধি। এক কথায় প্রকাশ করুন, যে নারীর স্বামী ও পুত্র নেই, অবিরা। ফিল আপ উইথ আর্টিকেল। আই স ড্যাশ অন আইড ম্যান অ্যাট দ্য স্ট্রিট। উত্তর হবে এ। ফিল ইন উইথ প্রেপোজিশন। হি ডাইড ড্যাশ কলেরা, হি ডাইড অফ কলেরা। আইডেন্টিফাই টেন্স। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। সিম্পল প্রেজেন্ট টেন্স। ট্রান্সলেট ইন টু ইংলিশ। চাঁদ কিরণ দেয়। দ্য মুন গিভস লাইট। হুইস অন ইজ দ্য প্যাসিভ ফর্ম। পুট দ্য পেন, লেট দ্য পেন বি পুট। একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে 40 জন ও 30 জন হলে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত কত? উত্তর হবে 3:4। রনি পরীক্ষায় 80% নম্বর পেল, পরীক্ষায় মোট নম্বর 800 হলে রনির প্রাপ্ত নম্বর কত? 640। এ সমান ওয়ান, বি সমান টু, সি সমান থ্রি হলে এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস সি সমান কত? উত্তর হবে 2। এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি সমান কত? 2b। একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য 100 ফুট, ক্ষেত্রফল কত? 10,000 বর্গফুট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1920 সালে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? কাঁঠাল। জাপানের মুদ্রার নাম কোনটি? ইউয়ান। পদ্মা ব্রিজের পিলারের সংখ্যা কয়টি? 42টি, আর এসপান বললে 41টি হবে। সাধারণ বর্জ্য কোন রঙের পাত্রে রাখতে হবে? কালো। হাসপাতালে ওয়ার্ড ব্যবস্থাপনায় কোনটি অপরিহার্য? বর্জ্য ব্যবস্থাপনা। কোনটি হাসপাতালের ওয়ার্ড বয়ের দায়িত্ব নয়? অপশনের কোনোটি হবে না, কারণ সবগুলোই ওয়ার্ড বয়ের দায়িত্ব। হাসপাতালে তরল বর্জ্য কোথায় ফেলা উচিত? বিনে। চিঠিপত্র লেখা হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? এমএস অফিস। নিচের কোনটি ইমেইল প্রোগ্রাম নয়? ফায়ারফক্স। হাসপাতাল ওয়ার্ড সুপরিকল্পিত কাজের শিডিউলকে কি বলে? ডিউটি রোস্টার। ওয়ার্ডে মেঝে দিনে কতবার পরিষ্কার করা উচিত? 3 বার। মানুষের দেহ হাড়ের সংখ্যা? 206টি। সামুদ্রিক মাছ, গরুর দুধ ও মাংস কিসের উৎস? স্নেহ পদার্থ। টাটকা সবুজ তরকারিতে পাওয়া যায় খনিজ ও ভিটামিন। ডেঙ্গু জীবাণু বহনকারী মশার নাম কি? এডিস মশা। পানিবাহিত রোগ কোনটি? টাইফয়েড। মানবদেহ সাধারণত তাপমাত্রা কত? 98.4 ফারেনহাইট। জরুরি বিভাগে একজন আহত রোগীর প্রাথমিক পরীক্ষায় সর্বোচ্চ কত সময় ব্যয় করা যাবে? 5 মিনিট।
বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কতটি? 37টি। করোনা ভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয়? ওয়াহান প্রদেশে। পোলিওতে অধিক আক্রান্ত হয় কারা? শিশুরা। যক্ষা শরীরের কোন অংশে হয়? ফুসফুসে। বাংলাদেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কোনটি? কমিউনিটি ক্লিনিক। এই ছিল আজকের প্রশ্নের সম্পূর্ণ সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।